26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সংবিধান বাঁচাতে রবিবার বিভিন্ন জায়গার পাশাপাশি অবস্থানে সামিল হলো মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট। এদিন বহরমপুরে বামফ্রন্ট এবং সহযোগী দলগুলি এই অবস্থানে সামিল হন। এদিনের এই অবস্থানে সামিল ছিলেন জেলা সিপিআইএম সম্পাদক নৃপেন চৌধুরী সহ জেলা বাম নেতৃত্ব। ২৬শে জানুয়ারি 71 বছর আগে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল। সেই সংবিধানের মূল কথা ছিল ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ হবে, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ হবে, ভারতবর্ষের সমস্ত মানুষ সমান মর্যাদা পাবে। এই সমস্ত কথা প্রতিজ্ঞা করেই সেদিনকার সংবিধান প্রণয়ন হয়েছিল। সেই সংবিধান আজকে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। বর্তমান কেন্দ্রীয় সরকার যে নীতি গ্রহণ করে 370 দ্বারা, তারপরে এনআরসি, এগুলি করার মধ্য দিয়ে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, সেই আদর্শকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য সারা ভারতবর্ষব্যাপী লেফট এবং সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি আমরা বিভিন্নভাবে কোথাও মিছিল হচ্ছে, কোথাও মিটিং হচ্ছে, কেউ অবস্থান হচ্ছে, পশ্চিমবাংলা 6-3 ঘন্টা অবস্থান হচ্ছে কলকাতা থেকে সমস্ত রাজ্যে। আমরা বহরমপুর শহর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এনআরসির বিরুদ্ধে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা, ভারতবর্ষের ব্যবস্থাগুলিকে যুক্তরাষ্ট্র কাঠামো রক্ষা এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্যই এবং এনআরসির বিরুদ্ধে এফবিআর যাতে কোনো মানুষ শেষ কথা, সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি, যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।